আমি তোর মাকে মেরেছিলাম, এবার ঠিক একই ভাবেই আমি তোকে শেষ করব। এতদিন তুই কোন রূপে ছিলিস আমি জানতে পারিনি, তুই আমার সঙ্গে নাটক করেছিস, এতদিন তুই আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সঙ্গে লুকোচুরি খেলেছিস, এতদিন পরে তোর আসল রূপে আজকে তোকে ধরেছি। কুমারকে, বিজুকে, আমার দাদাকে মেরেছিস তুই, আমার দাদাকে অন্ধ করে দিয়ে মাটিতে পুঁতে যন্ত্রণা দিতে দিতে মেরেছিস তুই, তাই আজকে তোকে এই মাধবী তোর সমস্ত কাজের শাস্তি দেবে। রাজশেখর, নন্দিনীকে ধরবো বলে আমি আপনাকে কথা দিয়েছিলাম, নন্দিনী নন্দিনী বলে 20 বছর ধরে লুকিয়ে থাকা এই শক্তি নাগ লেজ গুটিয়ে এখন আপনার সামনে পড়ে আছে। এবার আপনি বলুন এর সঙ্গে আমি কি করব। আপনি বলবেন না, না বুঝতে পারছেন না, না মনে হচ্ছে আপনি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন, কিন্তু এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এই নন্দিনীর এবারে কি গতি করতে হবে সেটা আমি জানি, তোকে আজ কিছুতেই ছাড়বো না। তোমরা এসো, এই শক্তি নাককে তুলে নাও তোমরা। এসো, বাবা আসুন বাবা। কোথায় নিয়ে যাচ্ছেন মা? জঙ্গলের কাল দেবীর মন্দিরে নিয়ে গিয়ে আমার দাদাকে পুঁতেছে, ওর পাশে ওকে ঠিক সেইভাবেই পুঁতে দাও। আমার দাদার উপরেও মন্ত্রবন্ধন করেছিল, এবারে আমিও ওর উপরে মন্ত্রবন্ধন করব। সারা জীবন এই নন্দিনী আমার দাদার সমাধির দিকে তাকিয়ে থাকুক। এটা করো না মাধবী, নন্দিনীকে আবার কিসের জন্য মন্ত্রবন্ধনে রাখবে, তার থেকে ভালো হয় ওকে পুড়িয়ে দি।
নন্দিনীকে কুয়োর ভেতরে পুড়িয়ে মারার জন্য আমি অগ্নিরসের সৃষ্টি করেছিলাম, কিন্তু ওই নন্দিনী কুয়োর ভেতরে নেমে গঙ্গার প্রাণ বাঁচিয়েছে। তোমার ছেড়ে দেওয়া দুষ্ট শক্তিগুলোকে ও নিজের মুখের আগুন দিয়ে শেষ করে দিয়েছে। ওর নিজের ভেতরে অগ্নি আছে, এই নন্দিনীকে এই শক্তি না কে স্বয়ং অগ্নি কিচ্ছু করতে পারবে না, সেটা ভেবে তুমি কথা বলো। সেই জন্য নন্দিনীকে আমি মন্ত্রবন্ধনে সারা জীবন আটকে রাখবো। তোমার দাদা যেটা করেছিল সেই মন্ত্রবন্ধনটা ভেঙে বেরিয়ে গেল কি করে নন্দিনী? তুমিও যে মন্ত্রবন্ধনটা করতে চলেছো সেটা ভেঙেও বেরিয়ে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? শক্তি বেঁচে থাকার কারণ হলো আমার দাদার মন্ত্রবন্ধন ওই নন্দিনী নিশ্চয়ই ভেঙে দিয়েছিল, কিন্তু ওর যাতে আর কোনো শক্তি বেঁচে না থাকে আমি সেই মন্ত্রবন্ধন দেব, তখন ওই নন্দিনী আর বাইরে আসতে পারবে না। আর দুটো পূর্ণিমা আসার আগেই কালচক্রগুলো যদি দেবীর কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে নন্দিনী নিজে শক্তি হারিয়ে ফেলবে, শক্তি নাকের জায়গা হারিয়ে ও তখন একটা সামান্য সাপ হয়ে নিজের সারাটা জীবন কাটাবে। ওকে মন্ত্রবন্ধন করে ও যাতে কিছুতেই বাইরে আসতে না পারে আর শক্তি নাকের ক্ষমতা আমি চিরজীবনের জন্য নষ্ট করে দেব। আর এরপরে আমাদের বিরুদ্ধে যাওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না নন্দিনীর। তুমি যেটা বলছো সেটা ঠিক, আর তুমি নন্দিনীর সাথে যেটা করতে চাও সেটা করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ওই জঙ্গলের দেবীর মন্দিরে নিয়ে গিয়ে ওকে যদি মন্ত্রবন্ধন করা হয় তাহলে তো রোজ আমরা চোখের সামনে দেখতে পাবো না। তার বদলে যদি আমরা মহলের ভেতরেই মন্ত্রবন্ধনটা করি তাহলে আমরা সবসময় চোখের সামনেই দেখতে পাবো। তাছাড়াও তুমি এমনিতেই ওই জঙ্গল দেবীর মন্দিরে মন্ত্রবন্ধন করে ভুল করেছো, এখন আবার গিয়ে যদি একই ভুল করা হয় সেটা সবার জন্য বিপদ ডেকে আনবে। নন্দিনীকে মহলের ভেতরে রাখাই ঠিক হবে বলে তোমার দাদাও নন্দিনীকে মহলের মধ্যেই বন্ধন করেছিলেন, তাই জন্য তুমিও সেটাই করো। একদম ঠিক কথা, ওই নন্দিনীকে আমরা এখানেই পুঁতে দেব। তোমরা ওইদিকে গিয়ে একটা গর্ত খোঁড়ো। ওই নন্দিনীর ওপরে আমার যা রাগ আছে ওকে মাটির নিচে না পুঁতে আমি শান্ত হব না। এই গর্তটা আমি খুঁড়ব, তোমরা সরে যাও ওখান থেকে, কোদালটা দাও আমাকে। দাঁড়ান, 20 বছর আগেকার মতো নন্দিনীকে যদি গর্তের ভেতরে মন্ত্রপুত করে বন্ধ করেই রাখতে চান তাহলে অন্য কোনো নতুন জায়গার বদলে দয়া করে নন্দিনী নিজের জায়গাতেই বন্দি করে রাখুন। ওইখানে থাকার অভ্যেস আছে নন্দিনীর, ওইখানে থাকতে সুবিধে হবে ওর, ঠিক যেমন করে নম্বুদারী স্বামীজিকে বন্দি করেছিলেন। দয়া করে নন্দিনীকে ওর নিজের ঢিপিতেই বন্দি করে রাখুন। এই, তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক একদম। তুমি নন্দিনীকে মন্ত্রবন্ধন করবে বলে ঠিক করেছো তাই তো? তাহলে যেখানে সেখানে পুঁতে দিচ্ছ কেন? এত কষ্ট করে গর্ত খোঁড়ার কি আছে? তাই চুপচাপ গঙ্গা যেটা বলছে যাও গিয়ে ওইদিকে ঢিপির মধ্যে মন্ত্রবন্ধন করে দাও, যেই জায়গায় ওকে রাখা হয়েছিল আবার সেখানে গিয়েই ওকে মন্ত্রবন্ধন করে দাও, তখন তুমি যে স্বামীজির বোন সেটা ভেবে গর্ববোধ হবে। ঠিক বলেছো তুমি, আমার দাদার মন্ত্রবন্ধন ভেঙে বেরিয়ে চলে এসেছিল,
ওকে ওই জায়গায় রেখে মন্ত্র বন্ধন দিলে ও মন্ত্র শক্তি ভাঙতে পারবে না, তখন আর কিচ্ছু করার থাকবে না। ওই নন্দিনী এবারে বুঝতে পারবে এই সাপটাকে ওই ঢিবির ভেতর ঢুকিয়ে দিন। নন্দিনীকে আমি মন্ত্র বন্ধন করে দিয়েছি। ভক্তিপূর্ণ কন্যার রক্ত পড়লে মন্ত্র বন্ধনের শক্তি নষ্ট হয়ে যাবে, এটা আমার দাদা জানিয়েছিল। তেমনি গঙ্গার রক্তের জন্য নন্দিনী বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু আমি সেই রকম আর কোনো রাস্তা রাখিনি। এবারে নন্দিনী আর বাইরে আসতে পারবে না। আগামী দুটো পূর্ণিমা পেরিয়ে গেলেই নন্দিনী ও শক্তি নাকি জায়গাটা চিরদিনের মতো হারিয়ে ফেলবে। তারপরে নন্দিনীর কাছে বিশেষ কোনো শক্তিই আর থাকবে না। আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য ওর আর কোনো শক্তিই থাকবে না। নাক শক্তি আর মন্ত্র শক্তির মধ্যে হয়ে থাকা এই যুদ্ধতে মন্ত্র শক্তির আজকে জয় হয়েছে। নাক শক্তি ধুলোয় পড়ে মিশে গেছে। এই সংসারে মন্ত্র শক্তির থেকে বড় কিচ্ছু নেই, এটা প্রমাণিত। আপনি আমাদের সাহায্য করেছেন, তাই আমরা আপনার কাছে ঋণী। যখনই আপনাদের আমার কোনো সাহায্য লাগবে, নির্দ্বিধায় আমার কাছে সাহায্য চাইবেন। আমি প্রাণপণ চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। যাওয়ার আগে আপনাদের জয়ধ্বনি দিয়ে নিজেদের আনন্দ ব্যক্ত করুন। হয়েছে, এবারে আসুন। আমরা এবার আসছি। বলেছিলে যে আমি নন্দিনীকে কোনো মতেই ধরতে পারবো না, এখন কি বলবে তাহলে? তুমি এটা প্রমাণ করেই দিলে, তুমি একজন বড় তপস্বিনী। তুমি আমার শক্তির ক্ষমতা মেনে নিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। গঙ্গা, দাঁড়াও মা। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য
তুমি হয়তো আমার মুখ দেখতে চাইছো না। তোমার সাথে যা হয়েছে সেটাকে বাড়িয়ে না দেখে বাবাকে তুমি ক্ষমা করে দিও মা। তোমাকে আমি খুন করেছিলাম এটা যদি অরুণ জানতে পারত তাহলে আমার সাথে সম্পর্ক ভেঙে দিয়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যেত। কিন্তু তুমি ওকে কোনো কিছু না বলে আমার সম্মানটা বাঁচিয়ে দিয়েছো মা, আমাদের জীবনে শান্তি এনে দিয়েছো মা। অনেক বাড়িতেই ছেলের বউ আসে, তারা হয়তো ভালোও হয়, কিন্তু আমার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী আমার বৌমা হয়ে এসেছে। তোমার এই উদার মনের কথা না জেনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, আমার করাই পাপের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মাধবী, এটা তুমি কি করছো? মাধবী, আরে ও নন্দিনী নয়, ও আমার বৌমা গঙ্গা, ছাড়ো ওকে। জানি, আর সেটা জেনেই ওকে ধরেছি। আরে মাধবী, আরে গঙ্গা কি ভুল করেছিল যে তুমি ওর উপর অত্যাচার করছো? ছাড়ো ওকে। ছাড়বো না, ওর মরাই উচিত, ওর নিঃশ্বাস আমি বন্ধ করে দেবো। মর! মাধবী, গঙ্গা আমার ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছিল, ও যদি বাড়িতে সবাইকে সে কথা বলে দেয় সেই ভয়ে আমি বুদ্ধি হারিয়ে ওকে খুন করেছিলাম। মাধবীও বেঁচে ফিরে আসার পরে সব কিছু জানা সত্ত্বেও ও নিজের উদার গুণ দেখিয়েছে, এত কষ্ট পাওয়া সত্ত্বেও কাউকে কিচ্ছু বলেনি, ও এখনো বলবে না আমাদের ব্যাপারে, ও কিচ্ছু বলবে না, ওকে ছেড়ে দাও। ও যদি এতই ভালো হয়, ওর নিজের পরিচয় এতদিন লুকিয়ে রাখা কোনো ভাবেই উচিত হয়নি। ও যদি সত্যি কথা বলতো, নন্দিনীর হাত থেকে বিজুকে আমি তখন বাঁচাতে পারতাম, কিন্তু ও যখন গঙ্গার পরিচয় লুকিয়ে ভৈরবী বলে নাটক করছিল তখন থেকেই ওর উপরে সমস্ত ভরসা চলে গেছে, ও এখন বদলার জন্য ছটফট করছে, তাই না? গঙ্গার ওই রকম কোনো উদ্দেশ্য নেই, অত্যন্ত ভালো মেয়ে। গঙ্গার সাথে আমি অন্যায় করা সত্ত্বেও ও যেন এখন খুব সুখে থাকে সেটাই আমি দেখতে চাই। তুমি তাড়াহুড়ো করে ওর সাথে কিছু করো না, তাতেও যদি তোমার রাগ না কমে থাকে তাহলে তুমি আমাকে মেরে ফেলো। আজ পর্যন্ত কারোর কাছে আমি কোনো কিছু চাইনি, এই গঙ্গার জন্য আমি হাত জোর করে তোমার কাছে বলছি, ওকে তুমি ছেড়ে দাও। ওর কষ্ট হচ্ছে বলেই ওকে ছেড়ে দিতে বলছে রাজশেখর মাধবী, ও গঙ্গার জন্য হাত জোর করছে তোমার কাছে, উনি সব সময় গঙ্গাকে ভালোবেসে এসেছেন, সেটা তুমি জানো না? ওদের দুজনের মাঝখানে তুমি এসো না, গঙ্গাকে ছেড়ে দাও। তুমি এর মধ্যে পড়বে না, তুমি চুপ থাকো। না মাধবী, গঙ্গা সব সময় ঢিপিতে পূজো করে, ওকে কোনোভাবে কষ্ট দিও না। ওর সঙ্গে কি করতে হবে সেটা আমি ভালো মতো জানি, ওর হয়ে তুমি কোনো কথা বলবে না। আমি তোকে আজকে শেষ করে ফেলবো, সত্যি কথাটা জেনেও কেন তুই চুপ করেছিলি? তোকে নন্দিনীর মতন দেখতে বলে তোকে দেখলেই আমার নন্দিনীর কথা মনে পড়ে যায়, আমি আর কোনোদিনও নন্দিনীকে মনে করতে চাই না, সেই জন্য তোরও বেঁচে থাকার অধিকার নেই, মর তুই। Thank you.
মারা। না মাধবী, আমার হাত থেকে পালিয়ে বাঁচবি ভেবেছিস? দয়া করে তুমি গঙ্গাকে ছেড়ে দাও, তোমার যা রাগ আছে সেটা তুমি নন্দিনীর ওপর দেখাও। দয়া করে গঙ্গাকে ছেড়ে দাও, ও নিরীহ। গঙ্গাকে আমার ছেলের সাথে সংসারটা তুমি করতে দাও। দয়া করে ওকে ছেড়ে দাও, ওর বেঁচে থাকাটা খুব দরকার। ওকে ছেড়ে দাও। শুধুমাত্র আপনার জন্যই আজকে একে আমি প্রাণ ভিক্ষা দিলাম। গঙ্গা, আমার দেওয়া কষ্টের থেকে তুমি বেঁচে গেলেও মাধবী আবার তোমাকে কষ্ট দিল, ওর ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি গিয়ে মাধবীর সাথে তোমার ব্যাপারে কথা বলি, ওর যাতে রাগটা ঠান্ডা হয়ে যায় আমি সেই চেষ্টা করছি। তুমি কিছু চিন্তা করো না মা, নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মাধবী কিছু করেছে যাতে আমি কথা না বলতে পারি, আমি কথা বলতে পারছি না। দেখলেন, গঙ্গা কারোর কাছে কিচ্ছু বলবে না সেটাই আপনি বলেছিলেন, এখন ওই ঢিবির কাছে দাঁড়িয়ে নন্দিনীর সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও যতই চেষ্টা করুক না কেন, ওর গলা দিয়ে আর আওয়াজ বেরবে না। ও মুখ খুললেই নন্দিনীর সঙ্গে কথা বলবে, তাই যখন ওর গলা ধরেছিলাম ওর গলার স্বর আমি বন্ধ করে দিয়েছি। এইটার জন্যে তুমি গঙ্গার গলার আওয়াজ কেড়ে নিলে, এটা ঠিক করলে না। তুমি এই ব্যাপারে জানো না তাই চুপ থাকো। তুমি গঙ্গাকে নিজের শত্রু বানাচ্ছ সেটা কিন্তু ভুল করছো। গঙ্গা যে পরিস্থিতিতে ছিল তাতে নন্দিনীকে সাহায্য করা ছাড়া ওর তো আর কিছুই করার ছিল না, তাই না? তুমি নন্দিনীকে কোনো ধরনের সুযোগ না দিয়ে বরঞ্চ ঠিকভাবে মন্ত্রবন্ধন করে আটকে রাখো, তাহলেই নন্দিনী ওকে আর বাঁচাতে পারবে না। এইটা বুঝতে পারছো না? এই সংসারে হয়তো ভালোবাসা নষ্ট হয়ে যায় কিন্তু ভক্তি শেষ হয়ে যায় না। নন্দিনীর প্রতি গঙ্গার ভক্তি দিয়েই নন্দিনী ওকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে,
এটা হতে পারে সেটা আমি আগে থেকে জানতাম, সেই জন্যই আমি গঙ্গার গলা স্বর বন্ধ করে দিয়েছি। গঙ্গা আর নন্দিনীর মধ্যে সমস্ত সম্পর্ক শেষ। আমি কথা না বলতে পারলেও আমি বেঁচে আছি। আমি যতদিন বেঁচে আছি তোমাকে ভালো থাকতেই হবে নন্দিনী। তোমাকে এই ঢিপির মধ্যে আমি রাখতে বলেছি, কারণ এই ঢিপির ভেতরেই কালচক্রগুলো আছে। তুমি এখনো বোধহয় কালচক্রগুলো দেখোনি। তোমার কাছেই আছে ওই কালচক্রগুলো, তুমি নিয়ে নাও ওই কালচক্র। যদি তোমাকে বাঁচানোর কোনো রাস্তা থাকে তাহলে আমাকে দেখিয়ে দাও। তোমার জন্য আমি নিজের প্রাণও দিতে রাজি আছি। তুমি বাইরে আসার জন্য আমার যা সাহায্য দরকার আমি করব। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি নন্দিনী। নন্দিনীর জন্যই গঙ্গা এমন ভাবে কান্নাকাটি করছে আর কথা বলতে চাইছে যে ওকে কথা বলতে দিলেই বিপদ ঘনিয়ে আসবে। গঙ্গার গলার স্বর বন্ধ করে দিয়েছি বলে সেটা না ভেবে গঙ্গার দিক থেকে আমাদের জন্য কি কি বিপদ আসতে পারে সেটা নিয়ে ভাবুন। আসুন আঙ্কেল, হোটেল থেকে তোমরা কখন ফিরলে? অত বেশি ঘাবড়াবেন না দাদা, বাড়ির মধ্যে হওয়া পুজো দেখে আমরাও খুব ঘাবড়ে গেছিলাম। তোমাদের আমি হোটেলে থাকতে বলেছিলাম তো, এখানে কেন এসেছো? দাদা দাদা দাদা, আপনি অনেক প্রশ্ন করেছেন, এবার আমাদের প্রশ্নের উত্তর দিন। আপনার উপর বদলা নিতে আসা সাপটাকে ধরে ঢিবির মধ্যে লুকিয়ে রাখলেন, খুব ভালো। কিন্তু মাধবীকে সামনে রেখে গঙ্গাকে খুন করার চেষ্টা কেন করলেন? হয়তো গঙ্গাকে খুন করলে সাপটাকে ধরা যেতে পারে, সেটা মাধবী আপনাকে বলেছিল, তাই না আঙ্কেল? দাদা, সব ব্যাপারটা জেনে গেলাম বলে আপনি বোধহয় ঘাবড়ে গেছেন। এখন আমরা প্রশ্নের পর প্রশ্ন করে আপনাকে আর ঘাবড়ে দিতে চাই না, রেস্ট নিন, তারপর আরাম করে কথা বলা যাবে। আসছি দাদা। আসছি আঙ্কেল। দাদা, এই ব্যাপারটা অরুণের কানে গেলে ও যে কি করবে টেনশন নেবেন না। শুধু অরুণের কাছেই নয়, কারোর কাছে আমরা এই ব্যাপারে মুখ খুলব না, কারণ আপনার সম্মানের ব্যাপারটা তো আমাদের কাছে খুবই জরুরি। আসছি দাদা। এরা দুজন তো খুব কথা বলতে শুরু করেছে, এবার দেখছি মাধবীকে বলে এদেরও কথা বন্ধ করতে হবে। নন্দিনী গঙ্গার বিপদ আছে বলতে গিয়ে অনেকক্ষণ হয়ে গেল তো, এখনো আসেনি। তাহলে নন্দিনী কোনো বিপদে পড়ে যায়নি তো? নন্দিনী খুব বুদ্ধিমতী বাবা, ওকে ফাঁসানো এত সহজ নয়, তুমি এত চিন্তা করো না। নন্দিনী ঠিক চলে আসবে বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা, কিরণের ফোন এসেছে। কথা বলো মা। হ্যাঁ কিরণ। কোথায় আছো তুমি? আমি এখানে কাছেই আছি। কেন, কি হয়েছে? সবাই যখন হোটেলে আছে তুমি কেন বাইরে গেলে বলো তো? বোর হচ্ছিলাম বলে এলাম। কেন, ওখানে কিছু হয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম টেনশন করবে না। সবাইকে ফিরে আসার জন্য আঙ্কেল ফোন করেছেন। হ্যাঁ, সবাই এখনই বেরোবে আর কি। আমি আর তুমি একসাথে আছি বলে এই ভেবে সবাই আমাকে ফোন করছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। একদম লেট করবে না, না হলে কিন্তু সবাই আমাকে বকবে। ঠিক আছে, শুনলাম তো, যাচ্ছি, ফোন রাখো এবার। হ্যাঁ। কি হলো মা, তোমাকে যেতে বলছে নাকি? হ্যাঁ বাবা, সবাইকে এক্ষুনি বাড়িতে ফিরতে বলেছে,
আমিও হোটেলে ফিরে সব গুছিয়ে ওদের সাথেই ফিরে যাব। রাজশেখর বাড়িতে সবাইকে আসতে বলছে মানে পূজোটা শেষ করেছে মনে হয়। নন্দিনীকে ধরার জন্যই এই পূজোটা করেছে। নন্দিনীর খারাপ কিছু হয়ে গেল না তো? আমি এতক্ষণ তোমাকে সাহস দিচ্ছিলাম, কিন্তু এখন তো আমারই টেনশনে বুক কাঁপছে। আমাকে এবার বাড়ি ফিরতে হবে বাবা। ওখানে গেলে জানতে পারবো নন্দিনীর কি হয়েছে। তুমি এবার একটু মাথা ঠান্ডা রাখো বাবা, আমি আসি। দেখ মা, নন্দিনীর কি হয়েছে সেটা না জেনে আমি কি করে মাথা ঠান্ডা রাখতে পারি? বাবা, নন্দিনীকে কেউ কিচ্ছু করতে পারবে না। নন্দিনী যেখানেই থাক ভালো আছে। আমি গিয়ে তোমাকে ফোন করছি, তুমি একদম ভয় পেও না। আমি এখানে থাকতে পারবো না মা। বাবা, আমি কত দূর থেকে তোমার কাছে পৌঁছে গেলাম তো, আর নন্দিনী তো তোমার কাছেই ছিল, কোথায় যাবে? পার্বতী মা, জঙ্গলের দেবী, সবাই নন্দিনীকে রক্ষা করবে বাবা। চাইলে ওরা নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে নন্দিনীর কিছু হবে না বলছিস? নন্দিনীর কিচ্ছু হবে না বাবা, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি আসছি। ঠিক আছে মা। জয় মা। জঙ্গলের দেবীর মন্দির থেকে ওই চক্রগুলো আমরা নিয়েছিলাম, তাতে আমাদের সবার ভাগ্য বদলে গিয়েছিল। শুধু ওই নন্দিনীর হাত থেকে আমাদের জীবন বাঁচানোর জন্য ওগুলো আমরা কাছে রেখেছি। তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবার সময় এই কালচক্র আমি তোমাকে দিয়ে দেব। গঙ্গাও বেঁচে বাড়ি ফিরে এলো, নন্দিনীকেও ঢিপিতে আটকে দেওয়া হলো। এখানে রাজশেখরের তো আর কোনো অসুবিধে নেই, সব সমস্যা মিটে যাওয়ার পরে ও বলেছিল আমাকে কালচক্রটা দিয়ে দেবে। মাধবী রাজশেখরের মনটা বদলে দেওয়ার আগেই আমায় কালচক্রটা নিয়ে এখান থেকে চলে যেতে হবে। দেবী। হ্যাঁ দাদা। বাড়ির পুজো খুব ভালোভাবেই হয়েছে। তুই হোটেল থেকে সবাইকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে আয়। আচ্ছা, চলে আসছি। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমরা সবাই চলে আসছি। হ্যাঁ, সন্ধ্যা একটু বেরিয়েছে, ও ফিরলেই আমরা চলে আসছি। ঠিক আছে ঠিক আছে, ও সব পরে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে দাদা। হ্যাঁ, কি হলো মাধবী? নন্দিনীকে মন্ত্রবন্ধন করার কারণ হলো চারদিকে নাগদোষ কাটাতে হবে। কি হলো মাধবী? নন্দিনীকে মন্ত্রবন্ধন করার কারণ হলো চারদিকে নাগদোষ কাটাতে হবে, তাই নন্দী পুজো দরকার। আমি গিয়ে স্নান করে আসছি, আপনি এদিকে পুজোর ব্যবস্থা করুন। হ্যাঁ, তুমি যাও স্নান করে এসো। নন্দিনী আর ঈশ্বরকে রেখে আমাদের হল ঘরে বড় করে পুজো করব। এটা কোনো সামান্য পুজো নয়, এটা আমার করা পরিহার পুজো হবে। আমার রুমে পুজোটা করার ব্যবস্থা করুন। ও ঠিক আছে মাধবী, তাহলে তাই হবে। এসো ভৈরবী। তাহলে কি বলছে শিব তপস্বিনী মাধবী? মাধবী নন্দিনী আর ঈশ্বরের পুজো করবে বলে ব্যবস্থা করতে বলছে। আমি শক্তি পুজো করতে চাই। ও তাই, তাহলে তোমার শক্তি পুজোর জন্য ব্যবস্থা করছি। এক একজন এক এক দিকে পুজো করবে। না না না, আমি যেরকম সেরকম জায়গায় শক্তি পুজো করতে পারবো না। সমুদ্রের মাঝে মধ্যস্থলীয় দ্বীপের মতো একটা জায়গা আছে, আর সেই দ্বীপে একটা খুব জাগ্রত কালী মন্দির প্রতিষ্ঠা করা আছে। আমি ওখানেই শক্তি পুজো করতে চাই। শক্তি পুজো শেষ হওয়ার পরে আমি একটা শক্তিপীঠে যাত্রা করব, সেরকমটাই মনে মনে স্থির করে রেখেছি। সেই জন্যে আমি এখন মহল থেকে চলে যাব। তুমি তো পরিপূর্ণ যোগিনী, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ তখন ওটা কেউ আর বদলাতে পারবে না। নিশ্চিন্ত মনে পুজো করে এসো। রাজশেখর, তুমি কি ভুলে গেছো তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার কাজ হয়ে যাওয়ার পরে আমাকে তুমি কালচক্রটা দিয়ে দেবে। তুমি এখন এমন ব্যবহার করছো, মনে হচ্ছে তুমি সমস্ত কিছু ভুলে গেছো। আরে আমি না জেনে কিছু বলছি না,
আমি জেনেই এই কথা বলছি। নন্দিনীকে ধরবার ব্যবস্থা করবার পরে তুমি যে কালচক্রটা চাইবে সেটা আমি আগেই জানতাম, তার হিসেবও করে রেখেছি। শুধু হিসেব করে গেলেই তো আর হয়ে যাবে না, এবার আমার হিসেবটা চুকিয়ে দাও। আমি কেন হিসেব চোকাবো? আমি কেন তোমাকে কালচক্রটা দিতে যাব? একদম নিজের কথা বদলে ফেলবে না। নিজের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাওয়ার পরে তুমি আমাকে ওই কালচক্রটা দিয়ে দেবে বলে নিজের ছেলের নাম নিয়ে দিব্যি করেছিলে, সেই সব কথার কি হলো? সবকিছু একেবারে এখন ভুলে গেছো নাকি? আমি এইরকম কোনো কথা বলিনি। আমার সমস্যাগুলো তুমি ঠিক করে যদি দিতে পারো তাহলে আমি তোমাকে আমার কালচক্রটা দিয়ে দেব বলেছিলাম। কিন্তু আমার সমস্যাগুলো তুমি ঠিক করে দিয়েছো কি? আমার এই বাড়িতে গঙ্গার রূপ ধরে নাটক করতে এসেছিলে তুমি, একদিনও কি তুমি গঙ্গার মতন হয়ে থাকতে পেরেছো? তোমার বদলে নন্দিনী এসে গঙ্গা সেজে নাটক করে গেল, আর তারপরে মরে যাওয়া গঙ্গা আবার ফিরে চলে এল। তা তুমি আমার জন্য কি করলে? তুমি কিনা একটা মাছ হয়ে আমাদের বাড়ির অ্যাকোরিয়ামে সাঁতার কাটছিলে। তুমি একটা মাছ হয়েছিলে বলে আমি আমার কালচক্রটা তোমায় দিয়ে দেব। তোমার এখন খুব হাসি পাচ্ছে তাই না? আমি সব জানি, তুমি সব শিখিয়ে দিয়েছ, আর ও সব তোমার শেখানো কথাই বলে যাচ্ছে। না হলে তো ওনার এইসব কথা বদলানোর কথা নয় একেবারে, ওই জন্যেই তুমি হাসির সাহস পাচ্ছ। এই রকম অসম্মান সূচক কথা কিন্তু আমি একদম সহ্য করব না। এই ভৈরবী শুধুমাত্র বিশ্বাসী মানুষকেই সম্মান করে, তোমার মতো বিশ্বাসঘাতককে সম্মান করে না। আমি হয়তো গঙ্গার ব্যাপারে তোমাকে সেইভাবে সাহায্য করতে পারিনি, কিন্তু তার বদলে নন্দিনীর ব্যাপারে তোমাকে সম্পূর্ণ সাহায্য করেছি। নন্দিনী যে মনুষ্যরূপটা ধারণ করেছে আর সেটা যে গঙ্গারই রূপ, সেই রহস্য আমি যদি না বলতাম তোমরা কি জানতে পারতে? গঙ্গাকে বাঁচানোর জন্য নন্দিনী এসেছিল বলে তো ওকে ওখানে ধরতে পারলে। সেরকম যদি দেখা হয়, নন্দিনীকে তোমরা যে আটক করেছ সেটা শুধুমাত্র আমার জন্যই সম্ভব হয়েছে। কষ্ট করে কাজ করে দেওয়ার ফল না নিয়ে চলে যাওয়ার মতো বোকা মানুষ কিন্তু আমি নয়। আমার ধৈর্যের পরীক্ষা না নিয়ে কালচক্রটা আমায় তাড়াতাড়ি দিয়ে দাও। এই আমার দাদা কষ্ট করে মাথা ঘামিয়ে উপায় বের করে ওই কালচক্র নিয়ে এসেছিল, নিজের জীবন বিপন্ন করেছিল ওটার জন্য। ওই কালচক্র যে নিয়েছে ওটা তার কাছেই থাকবে। তোমার সঙ্গে কোনো সম্পর্কই যখন নেই, ওই কালচক্র আমি কেন দেব তোমাকে? আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমি রাজশেখরের কাছে চেয়েছি, আর এটা আমার আর ওনার ভেতরের ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকতে যেও না। ওনার যে কোনো বিপদের সময় সবার আগে আমি এসে দাঁড়াই। তুমি ওনার হয়ে যদি সামনে দাঁড়াও আমি কিন্তু তোমাকে আমার শত্রুই ভাববো। তোমার আমার মধ্যে কোনোদিনই সম্পর্ক ছিল না, তোমার সঙ্গে পরিচয় হওয়ার দিন থেকেই তুমি আমার চরম শত্রু। সেই মুখ দিয়ে শত্রু কথাটা উচ্চারণ করলে তো, তুমি ওকে শিখিয়ে দিয়েছো বলে ও আমার সাথে এই ব্যবহারটা করলো। তোমাকে শেষ করে তারপর আমি কালচক্র নিয়ে কথা বলতে আসবো। আমি স্বয়ং শিবের তপস্বিনী, ওই জঙ্গলের মধ্যে তুই আমার থেকে যে শিক্ষা পেয়েছিলিস সেটা মনে নেই? সেদিন তুমি পরকায় ও প্রবেশ যোগের মধ্যে ছিলে, কিন্তু এখন তো নিজের তপস্যা ভঙ্গ করে একজন সামান্য মেয়ে ছাড়া আর কিছুই নও। তোমাকে শেষ করে দেওয়া আমার জন্য কোনো ব্যাপারই নয়।
আমি তোমার সামনে এইখানে দাঁড়িয়ে আছি, আমার গায়ে হাত দিয়ে দেখাও। আমি কেন তোমার গায়ে হাত দিতে যাব? একটা গাছ কেটে ফেলে আরেকটা গাছের ওপর ফেললে দাঁড়িয়ে থাকা আরেকটা গাছ নিজে থেকে পড়ে যায়। তোমার বদলা নেওয়ার জন্য যথেষ্ট রোষের মধ্যে নন্দিনী আছে। ওকে যদি তোমার সামনে আমি ছেড়ে দিতে পারি, ওই তোমায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই, আমি সবার চোখের সামনে ওই নন্দিনীকে ঢিবির ভেতর ঢুকিয়ে মন্ত্রবন্ধন করে দিয়েছি। ওকে বাইরে আনার ক্ষমতা কারোর নেই। ওকে বাইরে আনবে তুমি, তোমার কোনো ক্ষমতাই নেই। এই এক মুহূর্তের মধ্যে নন্দিনীকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবো। মাধবী, ভৈরবী শক্তির পূজারীও যা ইচ্ছে করতে পারে, ওই নন্দিনীকে ও যাতে বাইরে না আনতে পারে তুমি আটকাও। ঢিপিটা দেবীর উদ্ভব রূপ বলে আমি জানি। ঢিপিটা যদি আমি ভেঙে দিই, দুধে বিষ মেশানোর মতোই সেটা হয়ে যাবে, সেটাও আমি জানি। এই ঢিপির মধ্যে থেকে তোকে বাইরে আনার জন্য আমি এই পাপ কাজটা করছি। মাধবী যে মন্ত্রবন্ধনটা করে রেখেছে, আমি সেটা নিজের হাতে ভাঙবো।